স্বাস্থ্য সবল খাবার খাবেন। আজকে আমরা কথা বলবো চুয়াডাঙ্গার নানার সাথে। নানার কথা বলতে তার নাতি দূরে থাকবেন। এই গানটা লিখেছেন আলী আকবর রুকু, শুনেছেন কবির গুগল, সঙ্গীত করবেন শওকত আলী ইমন। আমরা কথা বলছি চুয়াডাঙ্গার নানার সাথে। নানা বলছে নাতি শীতের দিন চুলায় গরম পানি বসাও, আমি গোসল করব। নাতি বলছে নানা তোমার এইখানে একটা মারাত্মক ভুল হয়ে গিয়েছে। কোনটা ভুল নানা বলছে? নাতি বলছে নানা তুমি বললা শীতের দিন চুলায় গরম পানি বসা গোসল করব, তোমার বলার দরকার ছিল চুলায় ঠান্ডা পানি বসা গরম করার জন্য। এটাই ছিল নানার ভুল, নাতির উত্তর সঠিক। নাতির জন্য জোরে তালি। তোমার আসি দেখলে আমার উঠি আহে মুখে আসে এমন করে মনে নাই এই থানায় যতটা বড় বিচার আছে আমার পারমিশন লিয়া তুই মাইনকিয়া মাল বাইর কর কিচ্ছা খতম কইরা দিমু। তুই জানস না আমি কি চিনি, এক দিলে দুই পাখি মাইরা ফেলাম। ওই আমার ভাই মিশারে খবর দে মিশা কথা ভাই জান কাহিনী ছোট ভাইজান তুমি শান্ত হও, আমার নাম নেই শেষদাগর, আমি রুবি চৌধুরীকে রাস্তা রোস্তার করে ফেলাম। ছোট ওই মাথা ঠান্ডা রাখ, যা করনের আমি আইজিরে ফোন দিয়ে করতেছি। ওই মাইনকা তোরে কি করছি, কালকে করছি ছান্দে মান্দে রুবিরে খালাস করে দিতেইব, মাগার কামরা করস নাই কেন? ওই কুত্তার বাচ্চারা আমারটা খাইয়া আমারটা পইরা আমার লাগবে মানে? ওই আমার মাল দেয় আমি নিজে যামু। চলো 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 আমার কি থেকে কারা কি সবকিছু এলোমেলো করে দিল, খাওয়ানোর কথা তো খাওয়াই নাই ও কার নাই যে কম মেরতেন সব আনলাম কারো তুমি কি খাইয়ালো ঠিক আছে মোরা টিন্ডু নিকলি মনে করে খাইয়ালি জাতির জনক বঙ্গবন্ধু শেখের মুজিব নকল করে লিখেছিলাম পুরো বোঝেন না একাত্তরের বাসন না সাথে মাসের বাসন পুরোটাই যদি একটা গুলি চলে। চুপ থাক যে দুখন আসি করছে বেটা মোর নাম কাপিল যা মোর রেসিং মুই হায়দ্রাবাদের গাবতলি দল করি ভাই গরম বাবু পেল বাবু ভাই সারা শহরে কার বলাই দিব পাট ভাই পাট
এই খবরের পরিচালক আমি নিজেই শুরু করি, আমি নিজেই গীতিকার, আমি নিজেই, যদি কেউ খবর শুনে না, না শুনে শুনবো আমি নিজেই। এই কারণে আমার খবরের নাম যাতা, বুঝলেন নাই? উত্তর দিক দাম যে দহিন দিক দা দৌড় করতে পারতে সামনে বললো নদী, আমি একটা সাঁতার দিলাম, আজমপুরের গুরুস্থানটিকে রাত্র 3টা বাজে পুরনো দিনে মুদ্রাগিলি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই মুদ্রাগিলি পালিয়ে যাওয়ার সাথে সাথে আজিমপুরের চকিতে হাতে ধরা পড়ে বড় পিটানি গিয়ে 10টি মুদ্রা নিয়ে বাকি 10টি মুদ্রার চসুর কেন্দ্র করা হয়েছে। আরো বিশেষ পাওয়া খবর বলেছে একটি 22-তলা বিল্ডিং হারানো গেছে, বিল্ডিং টি খুঁজে পাওয়া যাচ্ছে না, 60 বছরের এক বিদ্যুলের পাঞ্জামি প্রকট হয়ে গেছে। এদিকে আজকের বালিগড়ের চৌকিদারের সাথে সময় 3 ঘন্টা সংঘর্ষে গুতাগুতি বাজেন, এই গুতাগুতিতে জয়লাভ করেন শিবেগড়ের দারোয়ান। শিবেগড়ের দারোয়ান বালিগড় চৌকিদারকে একটা চটকন্দা 32টা দাঁত তুলে দিয়েছে। এই দাঁতের জন্য বিদেশি মুখ্যমন্ত্রীর সাথে আলাপ করেছেন, মুখ্যমন্ত্রী তাকে আশা দিয়েছে দাঁতের জন্য কোনো চিন্তা ভাবনা করিবেন না, এপ্রিল মাসের 12 তারিখে আপনাকে 12 টন দাঁত উপহার দেবে বলে আশায় থাকেন। এই আশা ব্যর্থ করে বিদেশি কান্ডির সাথে বালিগাঁও চৌকিদার সাক্ষাৎ করবে বলে সাংবাদিকরা জানিয়েছেন। আজকের খবর বলেছে বালিগাঁও বাজারে একটি হোটেলে 2টি ডালপুরি বাস্তুয়ে 3 জন মেসিয়ার গোলমাল হয়েছে, হোটেলের মালিক আকাশ মেয়ে কোথায় শুনতে পেরে দুঃখ পেল। খবর শেষ হলো, পরবর্তী খবর শুনতে পারবেন সকাল 2 ফেরাবেলা। খবরে থাকার জন্য ধন্যবাদ।7 কোটি কম্বল, এই মিলে আমিও একজন, আমার কম্বলটা গেল কই, মানে আমিও সোর বালি আরেকজন বাংলাদেশের নায়ক গোয়ানে আমি আর বেশি পছন্দ করি না, কারণ বাংলাদেশের যে নায়ক যেমন আমাজন ছবির ডায়লগটা ডিপ জলে গিয়ে মান্নার মারে কইতাছে, ওই বুড়ি তোর পোলা কইলু কইছ, তোর পোলা আমার ব্যবসায় বামার ঢুকাই দিচ্ছে, ওই তোর পোলা বাসাকু তখন কইতাছে ভাইয়া ধন্যবাদ তোমাকে, মানে দেখছে মারে অপমান করতেছে, তোর মায়ের তাই ওই দেখছে মারে অপমান করতেছে, মানুষ কষ্ট হইলেও আমার মা আমাকে 10 মাস 10 দিন করবে ধারণ করছে, এই মারে ওই অপমান করতেছে, তখন মান্নায় বলতেছে ডিজলে ওর বাস্টার্ড শুয়োরের বাচ্চা আমার বাবাকে জানা আমার চোখের সামনে কোর্ট করেছে, আমি তবে কাউকে ছাড়বো না, খোদার কথা আমি তারে আমি তোকে হাফ করা পড়িয়ে জনতার সামনে দিয়ে তোর মুখোশ খুলে দেব, আমি ইন্সপেক্টর সুজয়ার, আমার
আমাকে তুমি বলে যাবো আমার বাবাকে যারা খুন করেছে এদেরকে আমি কিছুতেই ছাড়বো না, এই শোনালি তুমি চলে যাবো। ভাইয়া আমার বাবাকে যারা খুন করেছে এদেরকে আমি অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব, এদের বিচার হবে আদালতে। আর ইলাস কেন কইতেছে সেদিন তো আগে কোথায় গিয়েছিল, সেদিন চোখের সামনে আমার বাবাকে ওরা খুন করেছিল, সেদিন তো আগে কোথায় গিয়েছিল ভাইয়া সেটা বুঝবে আদালত। খালি আসে আসে কুতু কুতু। সাগর ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? ধন্যবাদ ভাই আপনাকে। ফাজিল বেটা তুই আমাদের লাইনে কথা বলেছে কে তুই এমন করিস কেন রে, তোর দিয়ে মজ হয়েছে রে, আল্লাহ রোগ জবর্ণ তুই সব কেড়ে নিয়েছে, তোর তুই একটু মুজ দিয়েছে, তাতে কি হয়েছে রে? আচ্ছা ওয়ান পিএম প্রেসিডেন্ট বাংলাদেশ অনেক ভাইয়েরা আপনার এই লাইভটা দেখতেছে বড় ভাই। এই জাকির ভাই, জাকির ভাই, ওই জাকির ভাই, অনেকে ভাই লাইভ আপনার সবাই রিকোয়েস্ট করতেছে, অনেকে অ্যাড হয়ে গেছে না ভাই? আমার আর সম্ভব না ভাই। আর একটু আমাদের বড় ভাই আমেরিকা থেকে দেখতেছে, সাগর ভাই লন্ডন থেকে কাপালি সাগর মোল্লা ভাই মোল্লা ভাই বড় ভাই কইছে মজা পাইয়া গেলাম। বড় ভাই এই যে লন্ডন থেকে কইছে আছে সাগর ভাই কই মজা পাইছে দুকন। লন্ডন থেকে দেখতে আছে বড় ভাই, বড় ভাই লন্ডন থেকে সাগর ভাই, সাগর ভাই সাগর ভাই কেমন আছে? ভালো আছে ভাই। অনেক ধন্যবাদ। গোড়ার গাড়ি দিয়ে চলতাম, ধীরে ধীরে চল গোড়া গোড়া হয়েছে আদা মোড়া। আমার ঘর আর শুধু না ধন্যবাদ।